আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি পেঁয়াজকলি দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিম দিয়ে পেঁয়াজকলি ভাজি। এটা এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে, আর ভাত অথবা রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে এটা খেতে। তো চলুন ভীষণ মজাদার এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিম দুইটা দিয়ে কিন্তু আজকে আমি এই ভাজিটা করে নেব। তো ডিমগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি। আর এই যে হচ্ছে পেঁয়াজকলি, তো এগুলো কিন্তু এরকম আটি বেঁধে তারপর কিন্তু বিক্রি করে। তো সেরকম দুইটা আটি আমি নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপর কাটতে হবে, তারপর কেটে নিয়ে আসি। কেটে নিয়েছি আমি পেঁয়াজকলিগুলোকে, দেখেন একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এটাকে। তো যে ডিম দুইটা নিয়েছিলাম, ডিম দুইটাকেও কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি আগে থেকে, নইলে দেখা যাবে সরাসরি যদি আমি হাঁড়ির মধ্যে দেই আর যদি নষ্ট হয়, আল্লাহ না করুক, তাহলে একেবারে সব গেল। তো সেজন্য আগে থেকে আমি ভেঙে নিয়েছি। তো এবার মূল রান্নায় আমরা চলে যাব। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহি রহমানি রাহিম। তো এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম পেঁয়াজটা। এবার এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু হালকা করে প্রথমে আমি ভেজে নেবো, মানে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত প্রথমে আমি ভেজে নিচ্ছি। বেশি পেঁয়াজের দরকার নেই, কারণ যে কলিটা নিয়েছি ওটা তো পেঁয়াজ কলিয়ে নিয়েছি, তো সেজন্য এই রান্নাটাতে এত বেশি পেঁয়াজের দরকার নেই, অল্প অল্প পেঁয়াজেই হয়ে যায়। তো পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এবার একটা পাশ করে নেবো আমি এটাকে, মানে একটু যখন এরকম নরম নরম হয়ে এসেছে তখন এটাকে আমি একটা পাশে করে দিচ্ছি। দিয়ে বাকি যে পাশটা, মানে ওই পাশটাতে আমি এখন দিয়ে দেবো ডিম দুইটাকে। ডিম দুইটাকে দিয়ে একদম স্ক্র্যাম্বলের মতো করে নেবো, অথবা একেবারে ঝুরঝুরা করে নেবো এগুলোকে। তো এবার আমি তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে ভেঙে দিচ্ছি। পেঁয়াজটাকে একটা পাশে করে দিয়েছি, তার কারণ হচ্ছে একটা পাশে থাকো এটা, ডিমটা একটু ভেজে তারপর আবার একসাথে দুইটাকে ভেজে নেব। তো এটাকে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছি আমি। ভেঙে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একসাথে নিয়ে তারপর ডিমটা আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ একটু কড়া করে ভাজতে হবে ডিমটাকে। তো সেজন্য কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, মানে এটা একটু কড়া ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঁচা মরিচ, কারণ ঝাল বলতে কিন্তু এইটুকুই যাবে। তো মরিচগুলোকে একটু ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, তো সেখান থেকে আমি 1 চিমটি পরিমাণ এখানে দিয়ে দিলাম, কারণ ডিমের কালারটা একটু সুন্দর হবে এতে করে। আর বাকিটা দেবো যখন আমি পেঁয়াজকলিটা দেবো তখন। তো এগুলো দিয়ে আবার একসাথে একটু ভেজে নিচ্ছি। মরিচের পরিমাণটা যার যার ইচ্ছে মতো দিতে পারেন। তো আমি এইটুকু দিয়ে দিয়েছি। আর পেঁয়াজকলি কিন্তু অনেক বেশি মিষ্টি থাকে, তো সেজন্য ঝালটা একটু বাড়িয়ে দেওয়াই উচিত। তো এরপরে যখন এটা ভাজা হয়ে গেছে আমি সেই পেঁয়াজকলিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তো মিশিয়ে দিতে দিতে তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি এখানে যে হলুদের গুঁড়াটা রেখেছিলাম, বললাম যে 1/2 চা চামচ পরিমাণে, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। লবণ লাগলে আবার পরে দিয়ে দেওয়া যাবে, ব্যাস আর কিছু দেওয়ার মতো নেই এখানে। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে অনেকটা দেখা যাচ্ছে মাশাল্লাহ, তবে অনেকটা কিন্তু আর থাকবে না, এটা একটু পরেই টুকুনি হয়ে যাবে, যখন এর ভিতর থেকে পানি বের হয়ে যাবে তখন। এটাকে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম। আর এই রান্নাটাতে কিন্তু কোনো পানি ব্যবহার করব না আমি, 1 ফোঁটা পানিও এখানে ব্যবহার করব না। পানি যতটুকু প্রয়োজন সেটা কিন্তু ওই পেঁয়াজকলির ভেতর থেকেই বের হবে, ওইটুকুতেই কিন্তু হয়ে যাবে। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করছি আমি, মানে ভাজা ভাজা তো করছি না, একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। তো একটু নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। এটা জালটা একটু কমিয়ে দিয়ে তারপর রাখতে হবে, মানে মিডিয়াম টু লো হিটে দিয়ে, তারপর যাতে করে এর ভেতর থেকে পানিটা বের হতে পারে, মানে ওই পানিটা দিয়ে কিন্তু সেদ্ধটা হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। এরপরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর দেখাচ্ছি যে পানিটা কিন্তু বের হতে শুরু করে দিয়েছে অলরেডি। ওই তো পানিটা কিন্তু বের হতে শুরু হয়েও গেছে, এই পানি আস্তে আস্তে বের হবে আর এই পানিটাতে এটা কিন্তু সেদ্ধ হবে। তো আমি আবারও ভালো মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, বারবার নাড়াচাড়া না করলে আবার লেগে যেতে পারে নিচে, যেহেতু অনেক বেশি তেল আমি দিইনি। তো এটাকে আবার একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিতে হবে আবারও 2 মিনিটের জন্য। এবার আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি, দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তো এখান থেকে আবারও কিন্তু পানি বের হয়েছিল কিছুটা, নেড়ে চেড়ে দিচ্ছি। আর এবার কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই, কারণ পানি যতটুকু ছিল সেটা বের হয়ে গেছে অলরেডি, আর পানি কিন্তু বের হবে না।
এবার আমি এই ঢাকনাটাকে খোলা অবস্থাতেই অনবরত নেড়ে নেড়ে এটাকে ভেজে নেব। তো এখনও কিন্তু বেশ অনেকটাই দেখা যাচ্ছে, এই অনেকটাও কিন্তু থাকবে না, আরও কমে যাবে। দেখেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটাও কিন্তু কমেও গেছে, এইটুকুনি হয়ে গেছে। তো আমি দেখছি এটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মশলা এটা সেদ্ধ হয়ে গেছে। তো এর থেকে যে পানিটা আস্তে আস্তে বের হয়েছিল তাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আর কিছুই না, এটাকে শুধু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই আর ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। নাড়াচাড়া করতে করতে এটাকে একটু ভেজে নিলেই হবে, কারণ একটু ভাজা ভাজা না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। দেখেন কালারটা আস্তে আস্তে আরও বেশি চেঞ্জ হচ্ছে, আর কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে দেখেন, শুধু একবার একেবারে কমে গেছে, কারণ এর মধ্যে ভরা থাকে পানি, তো সেজন্য অনেকটাই দেখা যায়। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেব। চুলা থেকে আমি ভাজিটাকে নামিয়ে নিয়েছি, এবার পরিবেশন করে দিচ্ছি। এবার এটাকে চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন, অথবা রুটি পরোটার সাথেও খেতে পারেন, ভালো লাগে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, তো সেজন্য কিন্তু খুবই ভালো লাগে, আর এভাবে একটু ডিম দিয়ে করলে অসাধারণ লাগে। তো একেবারেই সহজে কিন্তু রান্নাটা হয়ে গেল, বেশি সময়ও কিন্তু লাগেনি। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, যদি এভাবে না রান্না করে থাকেন তাহলে একবার একটু ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।